আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আল্লাহ রসুল করিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের খ্যাত একটি নবীজি সাল আলী ওয়াসাল্লামের ছোট্ট একটি উপদেশ নিয়ে হাজির হয়েছি আর সেই উপদেশটি হচ্ছে রাগ করোনা আমরা জানি রাগ দমন করা অত্যন্ত কঠিন কঠিন কাজ বিষয়টি হচ্ছে আমরা অনেক মানুষ তো এমন রয়েছি যারা আমরা বাহিরে খুব ভালো থাকি বাইরে মানুষের সঙ্গে আমার আখলাক থাকে একরকম বাইরের মানুষের সঙ্গে খুব বেশি আমি সদালাপি মানুষের সঙ্গে খুব বেশি সুন্দর করে কথা বলি মানুষের সঙ্গে আমার খুব বেশি ভালো আচরণ হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা ঘরে ফিরি কিছু মানুষ তো এমন রয়েছে ঘরে আসলেই যেন মনে হয় খুব বেশি হট হয়ে গেছে তার মেজাজ দরজা ধাক্কা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে বাচ্চাদের সঙ্গে দুর্ব্যবহার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার বিবির সঙ্গে দুর্ব্যবহার মায়ের সঙ্গে দুর্ব্যবহার অথচ তার বাইরের বাইরের নেচারটা কেমন ছিল ব্যবহারটা তার কেমন ছিল খুব মায়া মোহাব্বত নিয়ে মানুষের সঙ্গে কথা বলে আসলে বিষয়টা এমন নয় রাত এমন একটি কঠিন যা মানুষকে জাহান নামের ইন্ধন পর্যন্ত বানিয়ে ফেলতে পারে রাত মানুষের সম্মান মানুষের সম্পদ পরিবার পরিজনের মধ্যে আসতে পারে মহা এক বিপর্যয় তাই তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে অসংখ্য জায়গায় রাগ দমনের ব্যাপারে নির্দেশ দিয়েছেন এবং রসুল করিম সলাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রাগ করোনা না রাগের ক্ষতির কী দিকগুলি আল্লাহ রসুলাম সাহাবাজ আজমাইনদেরকে বলেছেন এবং নিজেও তার প্রতি সচেষ্ট ছিলেন আল্লাহ রসুল এমন কোনো কাজই করতেন না যে কাজ রসুল নিজে করতেন না সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তালা ই করেন আল্লা ফিসার ই ওয়র ইমিনিস আফিনা আনী নাস আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সুরা ইমরানের একশত চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে ক্ষমতা থাকা সত্ত্বেও সে মানুষকে ক্ষমা করে দেয় ওই ব্যক্তি হল সৎকর্মশীল আর আল্লাহ আল্লাহতালা বস্তুত আল্লাহতালা তো সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লা ওসাল্লাম হাদিসে ফাঁকের মধ্যে ইরশাদ করেছেন নবী আরবিসিদু বিসরা ইনমিদুল্লি আমি কুনু আইন্দাল গদ ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে বুলণ্ঠিত করে বরং বীর তো সে ব্যক্তি যে লোকদেরকে ক্ষমা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয় এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লামের কাছে এসে বলে আউসেনি। ওগো রসুল আমাকে কিছু অল্প কথা কিছু নসিহত করে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ল গুসা করো না সাহাবি চিন্তা করলেন এতটুকুই সে আবার প্রশ্ন করলো ফরদা মিরারান ফরদ্দা মিরারান ফারদা মিরারান বারবার বারবার একটা কথাকে তাকরার করে বলতেছিলেন আর আল্লাহ নবীসাল্লাম বারবারই বলতেছিলেন লহত আকদপ লাহ তকদ লাত গুসা করো না গুসা করো না গুসা করো না অতএব আমরা আমাদের নিজেদের রাগকে কন্ট্রোল করব রাগ যখন আমি কন্ট্রোল করে ফেলব। দেখা যাবে ইনশা আল্লাহ সুম্মা আমাদের সংসার সম্পদ সম্মান সব কিছুই ঠিক থাকবে এই রাগের কারণে কিন্তু আজকে দেখা যায় আমাদের সংসারের মধ্যে কত অশান্তি এমন অশান্তির দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে পড়েছি ফ্যামিলির মধ্যে এমন অশান্তি হচ্ছে যে আজকে তালাকের মতো ডিসিশন নিছে নিতেছে ডিফোর্স নিতেছে আজকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কোলহ তাই আসুন আমরা রাগকে কন্ট্রোল করি রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম রাগ কন্ট্রোলের ব্যাপারে পদ্ধতি শিখিয়েছেন আল্লা রসুলসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আমি এমন একটি কালিমা জানি যে কালিমাটি যদি কেউ পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার রাগকে কন্ট্রোল করে দিবেন আর সেই কালিমাটি হচ্ছে আউজবিল্লাহ মিনা শেতানের রাজিব অপরে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলছেন রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান তৈরি হচ্ছে আগুনের আর আগুন নিবে যায় পানির মাধ্যমে অর্থাৎ তখন যখন তোমাদের খুব বেশি রাগান্বিত হয়ে যাও তোমরা তখন তোমরা কি আমল করবে আর সে আমলটি আল্লাহ রসুলসাল্লাম নিজেই ব্যক্ত করে দিতেছেন রাগ আসার সঙ্গে সঙ্গে উত্তম রূপে অজু করে ফেলো আল্লাহ পাক তোমার রাগকে নিবারণ করে দিবে সুবাহান হামদি আল্লাহ রসুল অপরে খাদিসের মধ্যে উল্লেখ করেছেন অপরে খাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম উল্লেখ করেছেন রাগ অবস্থায় যদি তুমি দাঁড়ানো অবস্থার মধ্যে থাকো তাহলে তুমি বসে পড়ো আর যদি বসে অবস্থায় তুমি রাগান্বিত হয়ে যাও ক্রদান্বিত হয়ে যাও তাহলে তুমি শুয়ে পড়ো এমনটি যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি বলবো আল্লাহ তালা আমাদের রাগকে কন্ট্রোল করিয়ে দিবে অতএব সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সকলকে বলবো আসুন আমার আখলাককে ঘরে বাইরে উত্তম আখলাক উত্তম চরিত্র নিয়ে আমা আমাদের জিন্দগিকে আমরা গঠন করি কারণ রসুলের করিম সাল্লা সাল্লামের এটাই আদর্শ ছিল তিনি মানবতার নবী ছিলেন মুক্তির নবী ছিলেন রাহমাতুলিল আলামিন ছিলেন মানুষের সঙ্গেও তিনি কখনো প্রধান্বিত হননি রেগে যাননি মায়া ছলে মানুষকে মায়া দিয়েছেন বুলিয়েছেন হঠাৎ করে রেগে গিয়ে আল্লাহ রসুলাম কারো প্রতি আঘাতও করেননি আমরা আমাদের বুজুর্গ আকাবিরদের দিক থেকে এমনটি পাই বিশ্বের মনুষী যারা ছিলেন তাদেরকেও এরকম পায় মনুষী যারা ছিলেন হজরতে সিদ্দিক আকবর রজি আল্লাহ তিনিও তার রাগকে কন্ট্রোল করেছেন হজরত আলী রাজিয়াল্লাহ তালনু খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও তিনিও তার রাগকে দমন করেছিলেন আমরা জানি বনড়া রয়েছে একজন মুখের মধ্যে থুকু নিক্ষেপ করেছিল হজরত আলী রজালু ইচ্ছা করলে তাকে সেদিন কতল করে জাহান নামে পাঠিয়ে দিতে পারতেন কিন্তু হজরত আলী রজুল্লাহ তালানু তা করেননি তাই আসুন আমরা রেগে না গিয়ে মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি মানুষকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করি আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি ক্ষমাশীল ব্যক্তিদেরকে অনেক বেশি মহাব্বত করি ভালোবাসি